সারপ্রাইজটার কথা আমি বলছিলাম, সেই সারপ্রাইজটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এই কাজটা। দেখো তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে ওই 4:30 মতন বেজে গেছে। গাইজ ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে দেখলাম খাঁচার ভেতরে ঢুকে আমি শক হয়ে গেছি। কি হলো? তো তোমাদেরও একটু শক দিয়ে দিই, দাঁড়াও ওয়েট করো। তো বেশ ভালোই রোদ উঠেছে, এখন ওই 4:30 মতন বেজে গেছে। 4:30-4 অনুযায়ী এখনের ওয়েদারটা সেই। গাইজ রোদটাও ভালো, পুরো খাঁচার ভেতরে ঢুকে যাচ্ছে। খাঁচার ভেতরে কোথাও ভেজা ভেজা ভাব থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো চলো আবার যে সারপ্রাইজটার কথা আমি বলছিলাম, সেই সারপ্রাইজটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এই কাজটা। দেখো এখনও বুঝেছো কী সারপ্রাইজ? এখনই তোমরা বোঝোনি আমি জানি। তো এই দেখো এইখানে গাইজ একটা বাচ্চা ফুটে গেছে। এই দেখো আমি তোমাদের সকালেই দেখাচ্ছিলাম না যে একটা বাচ্চা ফুটবে, তো ফাইনালি ফুটে গেছে একটা বাচ্চা। বেশ ভালো কথা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাও আবার তাই দাও, যাও ওম দাও, যাও ওম দাও, আমি আর যাচ্ছি না তোমার কাছে। যাও চলে যাও, ওম দিতে যাও, ওম দিতে যাও। গাইজ বেশ ভালো কথা, বাচ্চাটা ফুটে গেছে। আমি ভাবছিলাম যে কবে ফুটবে, আমি ভাবলাম মানে কালকে কি পরশু ফুটবে, তো এত তাড়াতাড়ি ফুটবে তা ভাবিনি। এই কী হচ্ছে? ও দুজনই আছো তোমরা এখানে? গাইজ আরেকটাও ভেতরে আছে। বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তো চলো আবার বাইরে গিয়ে সব কটাকে খেতে দিয়ে দিই, যেহেতু এখন বিকাল হয়ে গেছে, বিকালের খাওয়াটা বাকি আছে। তো চলো সব কটাকে খেতে দিয়ে দিই। সুলতান আর চুচু জোড়ের একটু খাওয়া হয়ে যাবে, তারপর ওদেরকে ভরে রাখবো খাঁচার ভেতরে। ভরে চুচু আর ওই দেশিটাকে বাইরে ছাড়তে হবে, ওরা সকাল থেকে ঘুরে বেরিয়েছে আর সকাল থেকে কিছু খেয়েও এসছে। আশা করি রাখো। এই যে সুলতান, সুলতান দাদা একটা চরম হয়ে গেছে, চরম। এদের পেটে যথেষ্ট খাবার আছে, ঠিক আছে? এদের এখন আমি খাঁচা আটকে রেখে চুচু আর যে দেশিটা আছে সেই দেশিটাকে আগাচ্ছে খুলে দিয়ে। নাহলে কি বলতো এদের বিকালবেলা যাবো দেখি বাজারে যাবো। গোপাল ফোন করেছিল বললো 2 কিলো গম আছে, সরি 1 কিলো গম আছে, দেখি সেটা নিয়ে আসবো। এত ঠান্ডা কি বলবো, মানে ঠান্ডা বলতে ওয়েদারের কথা বলছি। ওয়েদার এই কয়েকদিন কালো হয়েছিল না, আজকে মনে হয় একটু চকচক চকচক ভাব হয়েছে। তো গাইজ ব্লগ ভিডিওটা কন্টিনিউ করবো না। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই। এইটুকু ভিডিও করলাম কারণ হচ্ছে নেট অলমোস্ট শেষ, তো তার জন্য। তো টাটা বাই বাই।